নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্না আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। বিকেল 5টা মতো বাজে এখন, মেহাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এবার একটু ওয়ালমার্ট যাবো, চলুন। শীতটা একটু একটু করে কমছে জানেন, সূর্যের তাপটাও বাড়ছে আর দিনটাও একটু একটু করে বাড়ছে। মোটামুটি এই মার্চের মাঝামাঝি থেকে মেয়ের মাঝামাঝি অবধি এখানে বসন্তকাল। চলুন, মোটামুটি চলে এসেছি। আজকে আমরা ওয়ালমার্টে এসেছি, টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার আছে, আর ভাবলাম কি ফুলের গাছ এসছে একটু দেখবো, যদি ভালো লাগে একটু কিছু নিয়ে চলে যাব। এখানে এটা বেশ ভালো করেছে জানেন, যাদের ইলেকট্রিকের গাড়ি আছে এখানে চার্জে দিয়ে দেবে আর দিয়ে বাজার করতে চলে যাবে, 1.5-2 ঘন্টাতে খুব সুন্দর একদম গাড়ি চার্জও হয়ে যাবে আর নিজেরা বাজারও করে নেবে। ওই দিকটা ইলেকট্রিক গাড়িরই পার্কিং, শুধু ওই দিকটাতে আমাদের পার্ক করা যাবে না, তবে অনেকগুলো করেছে একসঙ্গে দেখুন। পেট্রোল পাম্পে গেলে পেট্রোল বা ডিজেল ভরার জন্য যেরকম নবগুলো থাকে ওবিকল ওরকম দেখতে, দেখুন আমিও প্রথমবার দেখছি। স্টোরের মধ্যে চলে এসেছি, এই দিকটা জামা কাপড় আছে, তবে একটা জায়গায় দেখছি এখনও অবধি ক্রিসমাসের জিনিসপত্র টুকটাক রেখেছে, অনেকটা ডিসকাউন্টেও আছে দেখছি। এই জামাটা কি সুন্দর লাগছে দেখুন। ফেস্টিভ্যাল চলে যাওয়ার পরে জিনিসপত্রতে প্রচুর ছাড় থাকে জানেন, 60%-70% ছাড়ে জিনিসপত্র তখন বিক্রি করে, সে আমাদের দেশে অনেকটা সেল লাগার মতো। অনেকে টুকটাক এই সময় জিনিসপত্র নিয়েও নেয় যে পরের বছর ব্যবহার করবে। ব্যাস, জিনিসপত্র টুকটাক তুলে নিয়েছি, এবার আমি যেদিকটা ফুল আছে ওই দিকটাই চলে এসেছি। দূরের দিকে ওই যে বস্তাগুলো আছে দেখছেন, ওইখানগুলোতে সব মাটি আছে। এই মার্চ মাস থেকে লোকজন ফুলের গাছ কিনতে প্রচুর শুরু করে জানেন, কারণ শীতকালটাতে তো এখানে খুব শুকনো টাইপের থাকে, প্রচণ্ড শীতে গাছপালাগুলো সব পাতা টাতা পড়ে যায়, একদম শুকিয়ে কাঠ হয়ে যায়। চলুন ওই দিকটায় যাই। এই গাছগুলো বেশ সুন্দর লাগছে না? আমার বাড়িতে একটা যে তুলসী গাছ আছে সেটাও এই শীতকালে মরে যায় জানেন, কিন্তু একটু করে তবু জল দিতে থাকি, আর যেই বসন্ত শুরু হয় একটু একটু করে দেখি কাণ্ডটা সবুজ হতে থাকে সেই বাদামি থেকে, তারপর একটু একটু করে আবার বেশ পাতাও বেরায়। প্রথম বছর শীতে যখন আমার তুলসী গাছটা সেই শুকিয়ে গেছিলো, পাতাগুলোও সব পড়ে গেছে আর ডালগুলো এমন শুকিয়েছে পুরো সেই মরা গাছের মতো। দিয়ে আমি তখন আমার এক বন্ধুকে বলছিলাম যে গাছটা আমার শুকিয়ে গেল, আবার পরের বছর খুঁজতে হবে যে কোথায় পাই। তখনও আমাকে বলেছিল একদম যেন ফেলো না, একটু করে জল দিতে থাকবে, মার্চ এপ্রিল করে দেখবে গাছটা আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখুন অনেকটা যেন সে অপরাজিতার মতো লাগছে না আমাদের। বাহ, উপরের এই গাছগুলো কি সুন্দর লাগছে দেখুন, ফ্রন্ট ইয়ার্ডে বা ব্যাক ইয়ার্ডে ঝুলিয়ে দিলে খুব সুন্দর লাগবে দেখতে। $14.88 করে দাম, মানে ধরুন প্রায় $15, $15 মানে 1100-1200 টাকা করে হবে। বাহ, এই গাছগুলো দেখতেও ভারী সুন্দর লাগছে না? বাহ, এই গাছগুলো কি অপূর্ব লাগছে দেখুন। গত বছর বসন্তকালে আমি এই লাল ফুলের গাছগুলো নিয়ে গেছিলাম জানেন, কিন্তু টবে খুব ভালো করে বাড়লো না, যতবারই বড় হয় ততবারই কাঠবেড়ালি এসে পাতাগুলো খেয়ে নেয়, তবু কোনো রকমের গাছটা বেঁচে আছে, একটু একটু করে ফুলও দেয়। আর এই দিকটাতে গাছ লাগানোর সব টবগুলো আছে, বেশ সুন্দর লাগছে না দেখতে? আর এখন তো খুব বেতের টবগুলো উঠেছে, লোকজন দেখি খুব ভালোবাসে বেতের টবের মধ্যে গাছপালা লাগাতে, বিশেষ করে ইনডোর প্ল্যান্টসগুলো দেখি বেশি লাগায়। বাহ, এই গোলাপ গাছটা দেখুন, ফুলটা গোলাপ কিন্তু পাতাগুলো সে গাঁদা ফুলের মতো না? এর আগে তো এরকম গাছটা দেখিনি, এটা আমি প্রথমবার দেখছি, কি সুন্দর লাগছে না? সবসময় গাছ কিনি আর না কিনি, এই বসন্তের সময় দোকানে আসতে খুব ভাল লাগে জানেন, এত রকমের সুন্দর সুন্দর ফুল আর গাছপালা থাকে যে দেখলেই একদম এক নিমিষে মন ভালো হয়ে যায়। এই দিকটাতে বেশ কিছু সাকলেন্স আছে, গত বছর প্রচুর সাকলেন্স লাগিয়েছিলাম মনে আছে, সেগুলো এবছর ভালো গ্রোও করেছে জানেন, যেগুলো বেশ অনেকটা করে বড় হয়েছে সেইগুলোর একটু করে ডালপালাগুলো কেটে মাটিতে পুঁতে দিয়েছি, দেখছি সেইগুলো থেকেও আবার বেশ সুন্দর রুট বেরাচ্ছে জানেন। এর মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আমার বাড়িতে আছে, এবছরেও আবার একটা দুটো ভ্যারাইটি লাগিয়ে নেবো। আর সব থেকে ভালো ব্যাপার হলো এইগুলো একদম লো মেনটেন্যান্স গাছ জানেন, বেশি জলও দিতে হয় না, শীতেও মরে যায় না, খুব গরমে পুড়েও যায় না, একদম সুন্দর থাকে। খুব ভালো মাটি দেবারও দরকার পড়ে না, সার দেবারও সেরকম খুব বেশি দরকার নেই, সুন্দর পাথুরে মাটিতেই এগুলো বড় হয়ে যায়। $8.96 করে দাম, মানে প্রায় ধরুন $9, মানে 650 টাকা করে এক একটা টব পড়বে। আমি একদম ছোট্ট ছোট্ট কিনেছিলাম গত বছর, সেগুলো $2.5 করে দাম পড়েছিল, এবছর মোটামুটি এইগুলো এরকম বড় বড়ই হয়ে গেছে জানেন। লাস ভেগাসের দিকে যাদের বাড়ি থাকে তারা এই সাকলেন্স লাগায় বেশি তাদের ফ্রন্টিয়ার ব্যাক ইয়ার্ডে, কারণ ওই দিকটা একটু শুষ্ক খরা প্রবণ, তাই ওই জন্য ওখানকার লোক এই সাকলেন্স লাগায় বেশি, যাতে জলটা কম দিতে হয়। বাহ, এই দিকটা কি সুন্দর লাগছে দেখুন। তবে বসন্তে যেমন এত সুন্দর সুন্দর ফুল হয় এখানে, এই বসন্তে এই মারাত্মক লোকজন এখানকার পোলেন অ্যালার্জিতে ভোগে জানেন, এই ফুলের রেণুর অ্যালার্জিতে।
আর খুব মারাত্মক এই অ্যালার্জিটা, ওষুধ না খেলে আপনি একে কিছুতেই কমাতে পারবেন না। প্রায় 3-4 মাস কন্টিনিউ আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে। সেই নাক চুলকাবে, চোখ চুলকাবে, নাক দিয়ে জল পড়বে, চোখগুলো সেই বাচ্চাদের মতো ঘুমানোর সময় চিটিয়ে যাবে, সে হাজার যন্ত্রণা। বাহ, কি সুন্দর লাগছে এই ফুলগুলো দেখুন। এত রকমের রং দেখে সত্যিই যেন মনে হচ্ছে বসন্ত এসে গেছে। যদি আর কিছুদিন বাকি আছে, তবুও যেন ভারী সুন্দর লাগছে দেখুন। তো আমি এই ফুলের গাছটা নিলাম, বেশ একটু বড় সড়ো দেখলাম, হয়তো বাঁচাতে পারবো। অলরেডি ফুল ফুটেও আছে, বেশ কিছু কুঁড়িও আছে। বাড়ি গিয়ে এবার এটাকে বড় একটা টবে পুঁতে দেবো। আর এই রোলার স্কেটটাও কিনলাম রামকৃষ্ণর জন্য, ঠান্ডাটাও বেশ কমছে, এবার আস্তে আস্তে বেরাবো। তো ভাবলাম এটা নিয়ে নিই, আর কিছু বীজও নিয়ে নিলাম। যাবার সময় অতটা জ্যাম ছিল না, আসার সময় কিন্তু বেশ ভালোই জ্যাম লাগলো। আসলে অনেক অফিস চালু হয়ে গেছে, তো এটা বোধহয় অফিস ফিরতি ভিড়টা। চলুন, মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি, গিয়ে এবার রাতের রান্নাটা করে নেবো আগে। বাড়িতে চলে এসেছি, এই যে এই ফুলের বীজগুলো সব কিনেছি। একটা পালং শাকের কিনেছি, আর বাকিগুলো সবই ফুলের। সূর্যমুখী ফুলেরও 2 প্যাকেট বীজ নিয়েছি, হবে নাকি কি জানি। রামা, গিমি মোর চকলেট, ইট ইস ইয়াম্মি, গিমি মোর চকলেট। I want candy. I want candy too. Give me some candy. Where is my candy? Where is my candy? 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 Candy! চলুন রান্নাটা বসিয়ে দিই। গত সপ্তাহে রসুনটা বাটিনি, এই সপ্তাহে একদমই দেখছি আর রসুন বাটা নেই। এগুলো সাধারণত আমার শনি রবিবারের কাজ থাকে। এখন একটুখানি ঘুগনি বসাবো, মটরটা সেদ্ধ করতে দিয়েছি, রসুনটাকে ঝটাপট এর মধ্যে বেটে নিই। কসকোতে খুব সুন্দর ছাড়ানো রসুনের প্যাকেট বিক্রি হয় জানেন, রসুনগুলো থাকেও খুব ভালো, বেশ বড় বড় কোয়া। একটা করে প্যাকেট নিয়ে চলে আসি, একদম সুন্দর 2 মাস হয়ে যায়। এই রে, মানিকের স্মুদির জারটা বেটে ফেললাম গল্প করতে করতে। ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে আবার রসুনের গন্ধ ছাড়বে। হাতের কাছে এটা ছিল, এক খেয়ালে বেটে ফেলেছি। ব্যাস হয়ে গেছে বাটা, এবার একটা গ্লাস জারের মধ্যে একটু নুন দিয়ে রেখে দেবো। 1-1.5 সপ্তাহ খুব সুন্দর ফ্রিজে থেকে যায়, কোনো অসুবিধা হয় না। দাঁড়ান, ঘুগনির মশলাটা এবার তৈরি করে নিই। এই জারটার মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম, নিচে যেটুকু লেগেছিল ওইটা তাহলে ব্যবহার হয়ে যাবে। এই জারের নিচটা থেকে তো ভালো করে নেওয়াও যায় না, ব্লেডগুলো থাকে তো, চামচ দিয়েও ভালো করে টেনে তোলা যায় না। তো ওই জন্য একটু জল দিয়ে ওটাকে ধুয়ে নিয়ে নিই। ব্যাস এটাতে নুন মেশানো হয়ে গেছে। দাঁড়ান, জিঞ্জার পাউডারটা নিয়ে আসি। একটা বড় জিঞ্জার পাউডারের প্যাকেট কিনে ফেলেছি, এবার ওটা শেষ করতে করতে মনে হচ্ছে আমার 2 মাস কেটে যাবে। এই দেখুন, কতদিন ধরে ব্যবহার করছি, এখনও এতটা আছে। এমনিতে অসুবিধা কিছু নেই, বেশ সুন্দর জানেন তো, খুব ঝাঁঝও আছে আর একদম মিহি। তরকারিতেও খুব সুন্দর সেন্ট হয়, কিন্তু ফ্রেশ আদাটা যেন আরও বেশি ভালো, আর ফ্রেশ আদাটার গুণাগুণটাও তো অনেক বেশি। একবার এটা শেষ হয়ে যাক, এই এত বড় প্যাকেট আর কোনোদিনও আনবো না। এখানের এই যে পোলেন অ্যালার্জিতে লোকজন ভোগে বলছি, তারা যে শুধু ফুলের রেণুতেই ভোগে তা নয় জানেন, তারা যেখানে যেখানে ঘাস থাকে, ঘাস থেকেও মারাত্মক অ্যালার্জি হতে থাকে। ঘাসের যে ওই বড় বড় শীষগুলো হয়, সেইগুলোও প্রচণ্ড ওই বাতাসের সঙ্গে উঠতে থাকে, আর মানুষজন খুব অ্যালার্জিতে ভুগতে থাকে। ব্যাস সিটি পড়ে গেছে, এবার বন্ধ করে দিলাম। এবার 1 চামচ মতো এই জিঞ্জার পাউডার দিলাম, এবার একটু হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়োটা আর এখানে মেশালাম না। এবার যে লঙ্কা গুঁড়োটা এনেছে, মারাত্মক ঝাল জানেন, দেয়াই যাচ্ছে না তরকারিপাতিতে। আবার কাশ্মীরি চিলির পাউডারটাও পাইনি, ওই জন্য গোটা এবার চিলি নিয়ে এসেছি কাশ্মীরির, সেটাকে ধরে ধরেই গুঁড়িয়ে নিচ্ছি। এটা হচ্ছে কফি গ্রাইন্ডার, এখানে এটা খুব চলে জানেন। এখানকার লোকেরা কফি বীজকে এরকম পাউডার করে এই মেশিনটাতে দিয়ে কফি করে খায়, কিন্তু আমাদের তো আর সেটার দরকার পড়ে না। আমরা তখন করি কি, এই গুঁড়ো মশলাগুলো এটাতে খুব বানাই। আমি এটা প্রথম কিনেছিলাম কেন জানেন, পোস্ত বাটা করে খাবো বলে। তবে এটাতে আবার জল দেওয়া চলে না, এটাতে সব কিছুই ওই শুকনো গুঁড়াতে হয়। তবে মেশিনটা ছোট্ট মতো দেখতে হলে কি হবে, ভীষণ স্ট্রং জানেন, কফি বীজকে ধরে গুঁড়িয়ে ফেলছে মানে তো বুঝতেই পাচ্ছেন। গরম মশলা, ভাজা মশলা, জিরে টিরে ভীষণ ভালো এটাতে গুঁড়ো হয়। আমি এটাতে প্রথম দিকে পোস্ত গুঁড়িয়ে নিয়ে তারপর জলে ভিজিয়ে রাখতাম। প্রথম দিকে কোন মিক্সিতে ভালো পোস্ত বাটা যাবে সেইটা খুঁজতে খুঁজতেই আমার 1 বছর কেটে গেছিলো জানেন। এখানে ভীষণ ভালো ভালো মিক্সার গ্রাইন্ডার পাওয়া যায়, দারুণ তারা স্ট্রং, প্রচুর দামও, কিন্তু কেউই তারা পোস্ত বাটতে পারে না, কারণ এখানকার লোক তো পোস্ত খাই না। তাদের তো সমস্ত ব্লেন্ডারগুলো হয় স্মুদি বানানোর জন্য, আর না হলে শেক বানানোর জন্য। জিরে আদা রসুন সুন্দর পেস্ট হয়ে যাচ্ছে, কিন্তু কেউ আর সর্ষে পোস্তকে বাটতে পারছে না। আর ইন্ডিয়া থেকেও নিজের প্রিয় মিক্সারটা নিয়ে আসিনি, কারণ এখানে আর ইন্ডিয়ার ওই প্লাগের সেটিংসগুলো তো ডিফারেন্ট হয়। দিয়ে তারপরে এক বন্ধু বলল যে অ্যামাজনে প্রীতি নামের একটা মিক্সার গ্রাইন্ডার আছে, সেটা ইন্ডিয়ানদের মশলাপাতি বাটাবাটি খুব ভালো হয়, কিন্তু তার দামটা আবার দেখছিলাম বেশ বেশি,
একটু ভালো মিক্সিটা যদি নিতে যান প্রায় $200 কাছাকাছি দাম, মানে প্রায় ধরুন ওই 1,015 টাকা। কিন্তু তবু ওটা ফুড প্রসেসার নয়, শুধু ব্লেন্ডারটাই। 2 চামচ মতো তেল দিয়েছি, দিয়ে একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। ব্যাস, এইগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা চিরেও নিইনি বা কুচিয়েও নিইনি, কারণ রামকৃষ্ণ মেহা এরা দুজনেই কেউ একদম ঝাল খেতে পছন্দ করে না। রামকৃষ্ণ একটা জিনিসই শুধু ঝাল খেতে পছন্দ করে, সেটা হচ্ছে চানাচুর। চানাচুর যত ঝালই হোক রামকৃষ্ণরা ঝাল লাগে না। ব্যাস, এবার মাত্র 5-7 মিনিট মতো নাড়বো পেঁয়াজ আর টমেটোটাকে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার ওই ভেজানো মশলাটা দিয়ে দেবো। আচ্ছা, মনে আছে সে সুপ্রিয়া দেবী যখন টিভিতে কুকিং শো করতেন, উনি খুব গুঁড়ো মশলা ভিজিয়ে রান্না করতেন। উনি দেখতাম তখন বলতেন যে গুঁড়ো মশলাকে সবসময় ভিজিয়ে যদি রেখে দেওয়া যায় 15-20 মিনিট, তাহলে নাকি সেই মশলার রং আর গন্ধ দুটোই নাকি খুব ভালো বেরিয়ে আসে। তো মাকেও দেখতাম করতে, আমিও ওটা ফলো করি, ভালোই হয় দেখি। ব্যাস, আমিও দিয়ে দিলাম, খুব সুন্দর গন্ধটাও উঠেছে জানেন। আমরা যেহেতু প্রতিদিনের রান্নায় তেলটা খুব কম খাই, তো একটু ওই জল দিয়ে মশলাটা দিলেও খুব ভালো হয়, মশলাটা দেখি তাতে পড়ে না। মটরটাও সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে 5-7 মিনিট মতো কষিয়ে নিয়ে ব্যাস মটরটাকে ঢেলে দিয়েছি। জায়গাটা একটু ছোট হয়ে গেল, ফুটতে গিয়ে উপচে না পড়ে গেলেই হলো। কড়াই বসালেই হতো একটা, কিন্তু আবার এই অত বড় কড়াই একটা মাছতে হবে ভেবে সসপ্যানটা বসিয়ে দিলাম। দাঁড়ান, ওটা ফুটতে থাকুক। এবার ইন্ডিয়া বাজার থেকে এই কটা এরকম চিপস এনেছি জানেন, একঘেয়ে এই মশলা চিপস খেয়ে খেয়ে একবার যেন অতিষ্ঠ হয়ে গেছিলাম। অনেক দিন পর বেশ এই রঙিন চিপসগুলোকে খুঁজে পেলাম, দিয়ে একটু নিয়ে এলাম। অল্প বিট নুন ছড়িয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। বাচ্চারাও চিপসে এত রকম রং দেখে একদম খুশিতে অস্থির হয়ে যাবে। যখন এই লেইস বা প্যাকেট চিপসগুলো আসেনি তখন তো আমরা এইগুলোই খেতাম, বলুন। ভালোও লাগতো খুব। দাঁড়ান, ঘুগনিটাও হয়ে গেছে, একটু এবার গরম মশলা দিয়ে দিই। ঠিক আছে, চলুন, আমার তো রান্না হয়ে গেল, এবার ছেলে মেয়েদের আমি খাওয়াতে বসাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। প্রবাসে ঘরকন্নার ব্লগ যদি আপনার ভালো লাগে পেজটা আমার ফলো করে নিতে পারেন, তার নতুন যখনই ভিডিও আপলোড করব তা আপনার নোটিফিকেশানে চলে যাবে, আপনি তা মিস করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।